আমাদের রাহাত ভাইয়ের বিয়ে, এই জন্য আমরা আসছি বিয়ের দাওয়াত খাইতে। পাত্রী নাই, পাত্রী সারা বিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি শুরু করেছি একেবারে বাহির থেকে। আমরা একটু বাহিরে যাব, আজকে একটা দাওয়াত আছে, দাওয়াতের ব্লগ দেখবেন আপনার। কোথায় দাওয়াত মানে কোথায় দাওয়াতে যাচ্ছি সেটা দেখবেন। আমি পরেছি আমার সেই ওয়ান পিসের জামাটা। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, ভালো নেই বলতে পেটে প্রচণ্ড ব্যথা, কালকে দৌড় ঝাঁপ লাভ দিয়েছি সেগুলো। যাক, আমাদের ড্রাইভার সাহেব খুব রাগারাগি করছে কারণ বৃষ্টি আসবে, গাড়িতে বাকি কথা হবে। আজকে আমার প্রচণ্ড কোমরে ব্যথা আর পেটে ব্যথা, তারপরও একটা মানে আমার খুব কাছের মানুষ ইনভাইট করেছে, তাই যাব সেখানে। এখন বাজে বিকেল 5টা থেকে আপনাদের জন্য ব্লগ শুরু করেছি। সারা দিন শুয়েছিলাম, রেস্ট করেছি, খুবই খারাপ লাগছে। তো চলুন, কোথায় যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়েই তো যাব। আর ইমতিয়াজ, আর ইমতিয়াজ কালকে ড্রেসটাই পরেছে, আর আমি তো কি পরেছি দেখালাম এই আপনাদের। এই যে সে আমার ড্রেসটা, এটা খুব আরাম, যখন আমার মানে বেশ খারাপ লাগে তখন এই ড্রেসটা আমি পরি, মানে এটা পরলে আমার বেশ আরাম লাগে। আমরা চলে এসেছি, রাস্তার দুই ধারে বেশ সুন্দর সবুজ গাছপালা দেখে খুব ভালো লাগছে। আর বেশি একটা সময় লাগবে না, খুব কাছাকাছি চলে এসেছি। আমরা কোথায় যাচ্ছি, কার বাসায় যাচ্ছি দাওয়াতে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই, এই যে দেখুন খুব সুন্দর একটি শপিং মল, এটা হচ্ছে প্যাভিলিয়ন 2। গতকাল আমার ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন প্যাভিলিয়ন 1, আর এটা হচ্ছে প্যাভিলিয়ন 2। এটা বুকিক জলিলে মানে তৈরি হয়েছে নতুন। আমি আগে যখন এটা কাজ চলছিল দেখেছিলাম, আজকে দেখলাম যে এটা ওপেন হয়ে গেছে। ইনশাল্লাহ আসবো একদিন, এসে এখানেও ঘুরে যাব, আপনাদেরকেও সাথে নিয়েই ঘুরব। তো যা বলছিলাম, আমরা যাচ্ছি, যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা জেনে থাকবেন আমার ভিডিওতে আমার এক বড় ভাবি আছে, সে ভাবির বাসে এসেছি। ভাবির মূলত বাড়ি হচ্ছে রাওয়াংয়ে, কিন্তু ভাবি ফ্যাক্টরি স্যাডাংয়ে। আজকে সে স্যাডাংয়ে নতুন বাসা নিয়েছে, আজকে নেয়নি, কিছুদিন আগেই নিয়েছে। আজকে সেই বাসায় উনি পার্টি দিয়েছে, সবাইকে একসাথে করে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে। তা আমাদেরকেও বলেছে, হঠাৎ দাওয়াতে চলে আসলাম ভাবির বাসায়। ভাবির বাসায় এসে ভাবির ব্যালকনির পিছনে ভিউটা খুবই সুন্দর লাগছিল, দেখুন কি সুন্দর ভিউ। একটা লেক ছিল, লেকে বোট চলছিল, সেখানে নাকি ভাড়া দেয়া হয় বোটগুলো, ভাই বলছিল আর কি, ভাবির হাজবেন্ড। তো বলেছি যে অন্য একদিন এসে আমরা ওই লেকটাতে ঘুরবো আর মানে বোট চড়বো আর কি। পিছে হাইওয়ে রাস্তা, তার পাশে ট্রেন রাস্তা আছে, এত ভালো লাগছিল যে ব্যালকনি থেকে ঘরে আর আসতে ইচ্ছে করছিল না, মানে রুমের ভিতরে ঢুকতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছে শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। আমি তো ভাবিকে বলেছি এখানে একটি টেবিল আর দুটা চেয়ার দিয়ে রাখবেন, বিকেলবেলা বসে বসে আপনি আর ভাই চা খাবেন। ভাবি এ কথা শুনে হাসছিল, বলে যে আমি চা খাই না, আপনার ভাইও চা খায় না। যাই হোক, দুষ্টুমি করছিলাম, আর এত এত ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না, শুধু আপনাদের জন্য ভিডিওই করেছি, আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে। আর ওই যে দেখুন বোর্ড দেখা যাচ্ছে, মানুষ আছে মনে হয়। আমাদেরকে ভাবি ডাকছে, বলেন বলছে ভিতরে আসেন নাস্তা করেন। ভিতরে আসলাম, আমরা এখন বিকেলে নাস্তা করছি আর সেই সাথে অনেক অনেক গল্প করছি সবাই মিলে। ইমতিয়াজ রোমে থেকে একটি টুপি নিয়ে এসেছে, এটা এনে এখন দুষ্টুমি করছে, আর এটা ঠিক করে দিচ্ছে হচ্ছে আমাদের মিজান ভাই। মিজান ভাই দেখিয়ে দিচ্ছে কীভাবে কি করবে। তো ইমতিয়াজ খুব মজা পাচ্ছিল, এখন এনে আমাকে পরিয়ে দিল এবং বলল যে আম্মু দেখো কানগুলো কি সুন্দর সোজা হয়ে যায়। আসলে আমিও বেশ মজা পাচ্ছিলাম, এভাবে চাপ দিলে হাতে যে বলটা আছে ওটা চাপ দিলেই কানগুলো না সোজা হয়ে যায়। এখন খাওয়া দাওয়ার পর্ব, গরু মাংস করেছে, চিংড়ি ভুনা করেছে, মুরগি রোস্ট করেছে, ইলিশ মাছ ভেজেছে,
ডাল দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। এখানে আছে ডিম, ডিম সিদ্ধ করে একটু ভেজে নিয়েছে। এটা পুদিনা পাতা চাটনি, সালাদ আর ছিল হচ্ছে পোলাও। মাশাআল্লাহ, অনেক অনেক আয়োজন। আর এই সবগুলো রান্না কিন্তু আমাদের ভাবি করেছে, আমাদের বাংলাদেশি স্টাইলে। ভাবি কিন্তু মালয়েশিয়ান, আপনারা যারা তো জানেন জানেনই, আর যারা নতুন তাদের জন্য বলছি, ভাবি এই দেশীয় মালয়েশিয়ান ভাই আমাদের বাংলাদেশি। তো খাবারগুলো কিন্তু সত্যি অনেক অনেক মজা হয়েছে। এই রকম অন্য দেশের মানুষ আমাদের দেশি খাবার রান্না করবে, একেবারে দেশি স্টাইলে রান্না করেছে ভাবি। খাবারগুলো খেয়ে দেশি মানে দেশের স্বাদ পাচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করছি। আপনাদের ভাইয়া আজকে বেশ লক্ষ্মী হয়ে গেছে, সে ইলিশ মাছ ভাজি আর চিংড়ি মাছ দিয়ে খেয়েছে, গরু মাংস ধরেইনি। এটা আমার প্লেট, আমরা অনেক গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আমি জানি কি বলছিলাম হাত নেড়ে, যাই হোক মনে নেই। তবে সেই সাথে আবার কাঁটাও বাচ্ছি ইলিশ মাছের। আমি মাছ খেতে খুব ভয় পাই, মানে মাছের কাঁটা আমার গলায় বিঁধে যতই এই মানে বেছে নেই না কেন, সেজন্য খাওয়ার সময় আমি কথা একটু কম বলি যদি সেটা মাছ থাকে। তাই আমি কাঁটাগুলো বাচ্ছি, আর আপনাদের ভাই এটা নিয়ে খুব মজা করছিল। ভাবিও হাসছে, বলছে যে ও খাওয়ার সময় কথা বলে না, মাছের কাঁটা বাচ্চা তো সেজন্য কথা বলে না। অনেক মজা করেছি। এখন আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা পরিবার আছে, সেখানে গেলে আমার আর মানে দেশের কথা মনে পড়ে না, তখন মনে হয় যে দেশেই আছি। এই দিক দিয়ে রাহাত ভাইরা চলে এসেছে, এটা হচ্ছে রাহাত ভাই আলামিন। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানবেন, এরা আমার বেশ ভালো ভিউয়ার্স, এরা সবসময় আমার ভিডিও দেখে। মোটামুটি সবাই চলে এসেছে, এখন দ্বিতীয় ব্যাচও বসে গিয়েছে, এক এক করে সবাই খেয়ে নিচ্ছে। সবার তো একসাথে জায়গা হবে না। কাউকে দেখবেন ভাবি দিয়ে খুব ভালো হয়েছে, আমার চেয়েও ভালো হয়েছে। খায়ে দৌড় দিব না, নোয়াখালী মানুষের মতো খায়ে দৌড় দিব। আপনি আমার দেখছেন আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। যাই হোক, সবাই এক এক করে চলে যাচ্ছে, আর এদিকে আমি আপনাদের ভাইকে তরমুজ খাইয়ে দিচ্ছি, আপনাদের ভাইও আমাকে খাইয়ে দিচ্ছে। খুব সুন্দর একটি সময় কাটালাম। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা আমার কাছে কি দেখতে চান সেটাও জানাবেন, আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার এই ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।